কালীগঞ্জ গাজীপুর থেকে আমাদের একজন বোন প্রশ্ন পাঠিয়েছে যে মহিলাদের গর্ভকালীন সময়ে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কিছু বিধিনিষেধ পালন করে, এগুলো কি শিরক নাকি জানাবেন? জীবন অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আসুন জানি। শিরকের সংজ্ঞা হচ্ছে আনতাজা আলা মা আল্লাহি নিদ্দান ও হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে এমন কাউকে শরীক করবে সৃষ্টিকারী হিসেবে কিন্তু আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন, এই পর্যায়ে যদি কেউ কাউকে বসায় বা কোনো শক্তিকে বসায় সেটাকে শিরক বলা হয়। কিন্তু বোন যেটি প্রশ্ন করলেন, গর্ভকালীন সময়ে যখন সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় তখন আমাদের দেশে কিছু প্রথা প্রচলিত আছে, এগুলো আসলে শিরকের অন্তর্ভুক্ত না, এগুলোকে আমরা সুপারস্টিশন বলতে পারি, কুসংস্কার। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজীবন কুসংস্কারের বিরুদ্ধে তিনি জেহাদ করেছেন। আমরা কুসংস্কার অনেক কিছু করে ফেলি আমাদের সমাজের মধ্যে, আসলে এই উপমহাদেশের আমরা লক্ষ্য করতে পারি, আমরা একটা কালচারের মধ্যে কিন্তু ধাবিত ছিলাম, এটা হয়তো বা আমরা হয়তো হিন্দু ছিলাম কি মুশরিক ছিলাম, এ ধরনের একটা যেহেতু পরিবেশ এই উপমহাদেশের মধ্যে একটা রয়েছে, সেই দিক থেকে আমরা কিন্তু একটি অপকালচারের মধ্যে লিপ্ত ছিলাম। তো সেখান থেকে ইসলাম কিন্তু বিভিন্ন মনীষীরা বিভিন্ন ওলি আউলিয়ারা যারা আগমন করেছিলেন আমাদের এই উপমহাদেশে, তাদের মাধ্যমে কিন্তু ইসলাম আমরা জানার চেষ্টা করছিলাম। তো সেটি জানতে হয়তো বা পেতে আমাদের কিছুটা সময় তো লেগেছেই, সেই দিক থেকে আমাদের আসলে এখন আমরা কীভাবে সেই সহি তরিকাগুলো মেনে অনুসরণ করে আমরা জানার চেষ্টা করতে পারি। কিছু কিছু বিষয় রয়েছে যে আমরা কুসংস্কার, কিছু কিছু বিষয় বাপদাদা এবং যারা যেটা করে গেছেন ওই জিনিসটির মধ্যে আমরা থাকতে চাই, হ্যাঁ, এবং ওই জিনিসটির থেকে আমরা আর বেরোতে চাই না, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। হেদায়ত পাওয়ার মাধ্যম হচ্ছে বিশ্বনবী ইসলাম যে গাইডলাইন বা হেদায়ত আমাদের জন্য রেখে গিয়েছেন সেটাকে নিরঙ্কুশভাবে গ্রহণ করা। হেদায়ত না পাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সমাজে বা সমাজ ব্যবস্থা যেটা সবচেয়ে বড় বাধা, যেটা বলা হয় যে আমরা এতদিন যাবৎ তো এটা করে এসেছি, এ নতুন করে আপনি এটা কোত্থেকে নিয়ে আসলেন? আবার অনেকে বলে এটা তো ওই হুজুর করে, আপনি কি ওই হুজুরের চেয়ে খুব বেশি জানেন? কিন্তু এই জাতীয় তর্কে লিপ্ত না হয়ে তাদের দেখার দরকার ছিল যে আল্লাহ রাসূলের সুন্নাতে এটা আছে কিনা। এখন বুখারীর বাংলা হয়েছে, সহি মুসলিমের বাংলা হয়েছে, এখন কনভেনশনাল স্টাডিতে যারা আছে ইংরেজি শিক্ষিত লোকেরাও কিন্তু সহি সুন্না তারা গ্রহণ করছে। সো এখন অ্যাক্সেসটা খুব সহজ, আপনি চাইলেই মিলিয়ে নিতে পারবেন যে এটা সুন্না সম্মত কিনা, এটা কোরআন সম্মত কিনা। সো আমার বাপদাদা কী করেছে, আমার দাদি নানি কী বলেছে, আমার অমুক হুজুর কী বলেছে, অমুক দরবার থেকে কী বলা হয়েছে, এতদিকে না তাকিয়ে যদি আমরা সেরেফ কোরআন এবং সুন্নার দিকে তাকাই তাহলে কোনটা যে আমাদের জন্য আদর্শ সেটা আমরা খুব সহজেই চিনে ফেলতে পারবো। আর আপনি যেটা বলছিলেন যে ইসলাম আমাদের দেশে ঢুকেছে কিন্তু ভারতবর্ষ হয়ে এবং অলিয়া উলিয়াদের মাধ্যমে, এজন্য নানা ধরনের সুপারস্টিশন কুসংস্কারের সাথে আমাদের দেশের অনেক কালচার জড়িত হয়ে আছে। যেটি বিশেষ করে বোন প্রশ্ন করলেন যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক কথা শোনা যায় যে কলিজা খাওয়া যাবে না, কলিজা খেলে বাচ্চার ঠোঁট কালো হবে, এটা খেলে ঘাড় ছোট হবে, ওটা খেলে মাথা বড় হবে, এগুলো কোনোটাই কিন্তু আসলে ছেলে শক্তিশালী হওয়া দুর্বল হওয়ার সাথে সম্পৃক্ত না। এবং আরও কিছু বিষয় আছে, যেমন সমাজের মানে আপনার ক্ষেতের মধ্যে ফসল যদি অনেক হয়েছে, মানে আম জাম লিচু কলা আনারস বিভিন্ন রকমের ফলের ইয়ের মধ্যে এই আপনার লাউয়ের ডোগার মধ্যে একটা ভূতের ছবি আঁকিয়ে দিয়ে বলা হচ্ছে, এটা তারা বলতে চাচ্ছে যে এত লাউ এত কদু, এই জিনিসগুলো চোখের তো একটা সত্য ইয়ে আছে, এই জিনিসগুলো বোঝাতে চায়, এগুলি মানে কুসংস্কার তো নাকি? এগুলি এগুলো সবই কুসংস্কার, এবং এগুলো বিশ্বাস করতে যে বিশ্বাসটা যদি এমন হয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে অন্য কোনো শক্তির উপর তাওয়াক্কুল করা হচ্ছে, তাহলে কিন্তু আসলে এটা কুসংস্কার ছাপিয়ে এটা শিরকের দিকে চলে যাবে। অনেক সময় আপনি রাস্তায় দেখবেন যে ট্রাকের নিচে জুতা ঝুলানো থাকে, তো তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে নজর থেকে বাঁচানোর জন্য আমরা জুতা ঝুলিয়েছি, তো এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল না করে সে জুতার উপর তাওয়াক্কুল করলো। এই বিশ্বনবী ইসলাম এই জাতীয় কুসংস্কারের সবসময় বিরোধী ছিলেন। আপনারা জানেন বিশ্বনবী ইসলামের একজন দাসী ছিল, তার নাম মারিয়াতু বিনতে শামাউন আল কিবতিয়া। খাদিজার গর্ভে বিশ্বনবী ইসলামের সব সন্তানরা এসেছে একটা সন্তান ছাড়া, সেটা তার নাম হচ্ছে ইব্রাহিম। বিশ্বনবী ইসলামের সন্তান ছেলে সন্তান ইব্রাহিম এসেছিল মারিয়ার গর্ভে। তো ইব্রাহিম খুব ছোট বয়সে ইন্তেকাল করেছিল এবং বিশ্বনবী খুব কষ্ট পেয়েছিল এই ছেলেটার ইন্তেকালে। বিশ্বনবী বলেছিলেন, ওয়া ইন্না বি ফিরাকিকা ইয়া ইব্রাহিমু লা মাহজুন, হে ইব্রাহিম আমার ছোট সন্তান, তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত। তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল, তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো, দেখো বিশ্বনবী কী পরিমাণে শোক প্রকাশ করছেন, বিশ্বনবীর সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে, দেখো আজকে সূর্যও বিশ্বনবীর সাথে শোক প্রকাশ করছে, বিশ্বনবীর সন্তানের ইন্তেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে। এই কথা শুনে বিশ্বনবী একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছো, তোমরা আসলে ভুল বলেছো, কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়মান প্রক্রিয়া আছে এবং সেটা আল্লাহর আদেশে ওই ঘূর্ণয়মান প্রক্রিয়াতেই চলবে, এটা আগে পরে কখনো যাবেও না, আগে পরে চলবেও না। আজকে আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ হতো, আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ না করলেও আজকে সূর্যগ্রহণ হতো। তো এই জাতীয় কুসংস্কারকে বিশ্বনবী ইসলাম কিন্তু কখনোই প্রশ্রয় দেন এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।